আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইংলিশ টিউটোরিয়ালস। ডিয়ার স্টুডেন্টস, আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস টেনের যে দ্বিতীয় পার্টটা, আনসারগুলো সব তোমাদেরকে শেয়ার করব। তাহলে শুরু করা যাক অ্যাক্টিভিটি ওয়ান। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো যেমনভাবে ডাইরেক্টেড করা হয়েছে ঠিক সেভাবে কী করতে হবে, না জয়েন করতে হবে। এটা বলছে সি সো এ স্নেক ফুল স্টপ, সিরে নেবে, সে একটা সাপ দেখলো এবং পালিয়ে গেল। এখানে সিং দিয়ে কী করতে হবে, জয়নিং করতে হবে। তাহলে এটা হবে সিং এ স্নেক, সি রেন অ্যাওয়ে, সাপটাকে দেখে সে ছুটে পালিয়ে গেল বা ছুটলো। বি হি ইজ অনেস্ট, হি ইজ রিচ, অ্যাজ ওয়েল অ্যাজ দি করতে হবে। তাহলে এটা হবে হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ, সে সৎ এবং ধনীও। সি এটা দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট, এটা কি না নাউন ক্লোজ করতে হবে। তাহলে এটা কি হবে না এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার। বেশ, তারপরটা ডি এটা দ্য ম্যান ইজ ওল্ড ফুল স্টপ, হি ক্যান নট গো আউট, ইলেটিভ সেন্টেন্স, ইলেটিভ মানে কারণমূলক। তাহলে এটা কি হবে না দ্য ম্যান ইজ ওল্ড সো হি ক্যান নট গো আউট, লোকটা বৃদ্ধ বা বয়স হয়ে গিয়েছে তাই সে বাইরে যেতে পারে না, হয়ে গেল। এবার হচ্ছে অ্যাক্টিভিটি টু, এর যে উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ পাশে করায় আছে, তোমরা ইচ্ছা করলে এই উত্তরগুলো এখান থেকে নিয়ে খাতায় লিখে নিতে পারো। যাই হোক, অ্যাক্টিভিটি টু, স্প্লিট দ্য ফ্লোয়িং ইন্টু টু সেন্টেন্সেস। স্প্লিট দ্য ফ্লোয়িং মানে এই যে ফ্লোয়িং সেন্টেন্সগুলো আছে এগুলো কী করতে হবে, দুটি সেন্টেন্সে পরিণত করতে হবে। প্রথমটা হচ্ছে হ্যাভিং হেয়ার দ্য নিউজ সি ফেন্টেড, অর্থাৎ খবরটা শুনে সে অজ্ঞান হয়ে গেল। এটা হবে সি হ্যাড হেয়ার দ্য নিউজ, সে খবরটা শুনলো বা শুনেছিল, সি ফেন্টেড, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এখানে হ্যাডটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, সি হেয়ার দ্য নিউজ করলেও হবে। তারপরটা ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি হোয়েন হি রিচড হোম, এটা কী হবে না এটা হবে ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি ফুল স্টপ, সি রিচড হোম, অর্থাৎ দারুণ বৃষ্টি হচ্ছিল সে বাড়ি পৌঁছালো। সি এটা অশোকা, অর্থাৎ অশোক, হু ওয়াজ এ গ্রেট কিং কমা হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। তাহলে এটা হবে অশোকা ওয়াজ এ গ্রেট কিং ফুল স্টপ, আর সেকেন্ড একটা বাক্য হবে কি না হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। ডি এটা শবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, এটাকে স্প্লিট কীভাবে করা যাবে না শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে শবনম কী করতো না প্রথম পুরস্কারটা নিতে পারত, সি থট সো, সে ওরকম ভাবছিল। অ্যাক্টিভিটি থ্রি, অ্যাক্টিভিটি থ্রিটা কী বলছে দেখো, ইউ হ্যাভ রিড দ্য পোয়েম ফেবল, ইউ হ্যাভ রিড দ্য পোয়েম ফেবল, তোমরা যে পোয়েম আছে একটা ফেবলে সেটা তোমরা অবশ্যই পড়েছ। এবার অন দ্য বেসিস অফ পোয়েম, সেই পোয়েমকে বেস করে বা ভিত্তি করে রাইট এ ডায়ালগ উইথ দিন 100 words বিটুইন দ্য মাউন্টেন দ্য স্কোয়ারেল। এবার সেই পোয়েমটাকে ভিত্তি করে তোমাদেরকে এই যে দুটি ক্যারেক্টার পেয়েছি মাউন্টেন এবং স্কোয়ারেল, এই দুজনকে 100টি বাক্য দিয়ে, সরি 100টি ওয়ার্ড দিয়ে একটা ডায়ালগ তৈরি করতে হবে। তো এটা আমি অনেক আগেই তৈরি করেছি, তোমরা কী করবে না এই ফেভারিট একটা ভিডিও তৈরি করা আছে ডায়লগের, সেই ভিডিওটা স্ক্রিনে সমস্ত লেখাগুলো দেখতে পাবে বা রাইটিং আছে যেগুলো স্ক্রিনে উঠবে, তোমরা ইচ্ছা করলে সেই স্ক্রিন দেখে করে নিতে পারো, কিংবা এই ভিডিওটির যেটাতে আমি ফেভারিটটা ডায়লগটা করেছি সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা এই ডায়লগটা পুরোপুরি পেয়ে যাবে, ওখান থেকে খাতায় টুকে নিতে পারো। আমি নিচে সেই লিঙ্কটা মানে ফেভারিট যে লিঙ্কটা সেটা নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এমনকি তোমরা ইচ্ছে করলে প্লে লিস্টে গিয়েও কিন্তু খুঁজে নিতে পারো। কেমন,